হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ভারতবর্ষের প্রাচীন ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, একটা গুরুত্বপূর্ণ সময় যখন বিভিন্ন বিদেশি শক্তি মূলত মধ্য এশিয়া থেকে বিভিন্ন জাতি ভারতবর্ষে আসে এবং বিভিন্ন এলাকাতে ভারতীয় উপমহাদেশের তৎকালীন যে ভারতবর্ষের বিস্তৃত অংশ তার বিভিন্ন এলাকাতে তারা তাদের শাসন কাজটা চালিয়েছিল। তো বিভিন্ন সময়ে বিভিন্ন শক্তি তারা এসে ভারতবর্ষে রাজত্ব করেছিলেন, সেই সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ ইতিহাস আজকে আমরা জানব। তো এটা আমরা যদি বলি, প্রাচীন যে রাজবংশগুলো, মধ্য এশীয় সংযোগ তাদের মধ্যে ছিল, তারা ভারতবর্ষে আসে এবং ভারতবর্ষেতেই তারা থেকে যায় এবং বিভিন্ন সময় বিভিন্ন এলাকাতে তারা রাজত্ব করতো, সেটা আমরা দেখব। এটা মোটামুটি 6th century BC থেকে 1st century AD পর্যন্ত এটা সময়কাল। 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে প্রথম শতাব্দীর সময় পর্যন্ত এই বিভিন্ন বিদেশি শক্তি তারা ভারতবর্ষে এসে বিভিন্ন এলাকাতে শাসন করেছে বা মিলেমিশে গিয়েছিল পরবর্তীকালে তারা। তো প্রথম যে শক্তিটা আসে সেটা হচ্ছে ইন্দো গ্রিক, যেটা আমি ভারতবর্ষের মানচিত্র এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যেখানে তারা তাদের রাজত্ব এলাকা যাদের যেটা ছিল সেটা আমি এখানে দেখিয়েছি। তো প্রথম গ্রিকরা কিন্তু ভারতবর্ষে আসে এবং যাদেরকে আমরা বলি ইন্দো গ্রিক, ইন্দো গ্রিক বা এটাকে বলা হয় ব্যাক্ট্রিয় গ্রিক। ইন্দো গ্রিক বা আমরা এটাকে ব্যাক্ট্রিয় গ্রিকও বলে থাকি এবং যেটা আমরা দেখতে পাচ্ছি নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়াতে, উত্তর পশ্চিম ভারতে, তৎকালীন ভারতবর্ষ এলাকা মানে বিস্তৃত এই এলাকাটাকে বোঝাতো। তো সেখানে এরা তাদের সাম্রাজ্যটা স্থাপন করেছিল এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাজা, ইন্দো গ্রিকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাজা, তিনি হচ্ছেন মিনান্দার। মিনান্দার তার সময়কালটা ছিল মোটামুটি 165 থেকে 145 BC। এই সময় মিনান্দার তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে যতজন ইন্দো গ্রিক রাজা ছিলেন তার মধ্যে মিনান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলেন এবং তার যে রাজধানী ছিল সেটা হচ্ছে পাঞ্জাবের সকল। এবং বিস্তারটা কিন্তু পরবর্তীকালে এটা হয়ে যায় প্রায় গঙ্গা যমুনা যে দোয়াব অঞ্চল রয়েছে এই অংশটা পর্যন্ত, কিন্তু পরবর্তীকালে তার সময় সাম্রাজ্যের বিস্তারটা চলে এসেছিল। এইবার তিনি ভারতবর্ষের এই অঞ্চলে আসছেন, বিদেশ থেকে আসছেন, পরবর্তী সময়ে তাকে নাগসেন, বৌদ্ধ ভিক্ষু নাগসেন, তিনি মিনান্দারকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করছেন। নাগসেন মিনান্দারকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করছেন, অর্থাৎ এখানেই তার ভারতীয়ত্বের সূত্রপাতটা হচ্ছে আমরা বলতে পারি। এবং মিনান্দার নাগসেনকে বিভিন্ন ধরনের যে প্রশ্নগুলো করতেন, প্রশ্ন, মিনান্দারের প্রশ্ন এবং নাগসেনের উত্তর, এটা নিয়ে একটা বই রচিত হয় যেটাকে বলা হচ্ছে মিলিন্দ পানহো, মিলিন্দ পানহো, অর্থাৎ মিলিন্দের বিভিন্ন প্রশ্ন, সেটাকে বলা হচ্ছে মিলিন্দ পানহো। তো এই বইটা খুব গুরুত্বপূর্ণ একটা বই এবং এটা বৌদ্ধ নথি বটে, একটা গুরুত্বপূর্ণ, এবং এটা এই ইন্দো গ্রিক রাজা মিনান্দার তার বিভিন্ন প্রশ্নোত্তর সংকলিত একটা বই, নাগসেনকে করা প্রশ্ন এবং তার উত্তরে, নাগসেনের দেওয়া উত্তরে একটা বই, সেটা হচ্ছে মিলিন্দ পানহো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা এখান থেকে একটা বাধা ধরা প্রশ্ন, এরকম একটা ব্যাপার মিলিন্দ পানহো এটা কি বা কার সময় লেখা হয়েছিল, কে মানে কি বিষয়ে এই বইটা লেখা হয়েছে বা কোন ধর্মীয় এটা গ্রন্থ, তো সেটা হচ্ছে মিলিন্দ পানহো। তো গ্রিকদের ভূমিকাটা কোথায় ভারতীয় ইতিহাসে, আর কোথায় কোথায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে,
সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এরা প্রচুর কয়েন ইস্যু করেছিল, মুদ্রা, এরা প্রচুর মুদ্রা তৈরি করেছিল। এবং প্রথম গোল্ড কয়েন কিন্তু এরাই ইস্যু করে, প্রথম সোনার মুদ্রা এরা কিন্তু ইস্যু করে। পরবর্তীকালে কুষাণরা করেছিল, এবং কুষাণদের যেটা বলা হয় যে সবচেয়ে উৎকৃষ্ট, মানে সোনার মুদ্রা যেটা কুষাণরা করেছিল, পরবর্তীকালে আমরা দেখবো সেটা করছে, কিন্তু সেই যে মুদ্রা সেটা সবচেয়ে বেশি উৎকৃষ্ট ছিল, তার মানটা অনেক ভালো ছিল। কিন্তু ইন্দ্র গ্রিকরা ফার্স্ট টাইম তারা প্রচুর কয়েন ইস্যু করছে, নানান ধরনের কয়েন ইস্যু করছে, এবং সেখানে দেখা যাচ্ছে সোনার মুদ্রাটা তারা কিন্তু ইস্যু করছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা মনে রাখতে হবে। তো এখানে এরা একটা আর্ট ফর্ম তৈরি করছে, কুষাণ বংশেও আর্ট ফর্ম তৈরি হয়েছে, সেটা আমরা জানবো। ইন্দোগিক এরা যে আর্ট ফর্মটা তৈরি করছেন সেটাকে বলা হচ্ছে হেলেনিস্টিক আর্ট। হেলেনিস্টিক আর্ট এটা ইন্দোগিকদের অবদান, বা একটা মিক্স কালচার, পুরোপুরি এটা গ্রিক কালচার ছিল না, তো এটা কিন্তু এই সময় উদ্ভূত হয় বা উদ্ভাবন এই সময় শুরু হয়, আমরা বলতে পারি হেলেনিস্টিক আর্টের উদ্ভাবনটা শুরু হয়। তো এই ছিল ইন্দোগিক, তাদের আগমন, গুরুত্বপূর্ণ রাজা, কোন জায়গায় তারা শাসন করত, এবং বৌদ্ধ ধর্মের সাথে পরবর্তীকালে নাগসেন বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন, এবং এদের মাধ্যমে বৌদ্ধ ধর্ম আরো বেশি ছড়িয়ে পড়তে পেরেছিল এই এই অংশটাতে। এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান। তো যাই হোক, ইন্দো গ্রিক এরা প্রথম আসছে ভারতবর্ষে, ইনভাইট করছে, বিদেশ থেকে গ্রিক অঞ্চল থেকে আসছে, এবং এই সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমাদের একটু মনে রাখতে হবে ইন্দো গ্রিক সম্পর্কে। এরপর আসছেন শক, যাদের আমরা বলি শক। এদের বিস্তারটা ছিল মোটামুটি পশ্চিম দিকেই, কিন্তু মোটামুটি এই যেখানটা আমি ড্র করছি যে জায়গাটা, এই অংশটাতে এদের বলা হচ্ছে শক বা সিথিয়ান বা সাইথিয়ান এদের বলা হচ্ছে। শক সাইথিয়ান গ্রিকদের পরে, শকরা ভারতবর্ষে আসছে। এবার শকদের কিন্তু একটা শাখা ছিল না, শকদের একটা শাখা ছিল না, এরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে, এই যে অঞ্চলটা এটা এদের শাসন অঞ্চল শকদের, গ্রিকদের পরে এরা আসছে। মোটামুটি পাঁচটা শাখা দেখতে পাওয়া যায় শকদের। আফগানিস্তানে কিছুটা এরা বসতি স্থাপন করে, একটা শাখা, আর একটা শাখা পাঞ্জাব অঞ্চলে বসতি স্থাপন করে, আর একটা শাখা উত্তরপ্রদেশে এখানে মথুরা অঞ্চলে। তো এরকম ভাবে পাঁচটা শাখা যদি আমরা দেখি, তাহলে পশ্চিম ভারত মিলিয়ে একদম পঞ্চম যে ব্রাঞ্চটা সেটা আমরা দেখবো, এখানে মধ্যপ্রদেশের বেশ কিছুটা অংশ এরকম জায়গাতেও তারা বসতি স্থাপন করেছিল। অর্থাৎ আমরা পুরো উত্তর পশ্চিম ভারত একেবারে আপ টু আফগানিস্তান পর্যন্ত বলতে পারি শকদের যে রাজত্ব সেটা কিন্তু ছড়িয়ে পড়তে পেরেছিল, বা ওই জায়গাতে এরা রাজত্ব করত। মোটামুটি শকদের সাথে উজ্জয়িনীর রাজার সেই সময় যুদ্ধ হয়, এবং শকরা এখানে সেই সময় বসতি স্থাপন করে। আমরা শকারী উপাধি জেনেছি, একটু জিজ্ঞাসা করব
সকারী উপাধিটা কার ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, দ্বিতীয় দ্বিতীয় চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত কেন ছিল? কারণ শকদেব শকদেবকে দমন তিনি করেছিল, শকদেব পরাস্ত করেছিল, প্রতিহত হ্যাঁ পরাস্ত করেছিল বলে। একদম, শকদের দমন করছেন, তো এই যে শক, এই শকদের দমন করছেন উনি, তো বিক্রমাদিত্য, বিক্রম সম্বত শুরু হচ্ছে এই সময় থেকে। আচ্ছা একটা জিনিস বলি এখানে, বিক্রমাদিত্য আমরা যদি ইতিহাস দেখি, ইতিহাস ঘাঁটি, তাহলে দেখব বিক্রমাদিত্য সম্পর্কে বিভিন্ন কিংবদন্তি বিভিন্ন সময়ে রচিত হয়েছে। তো দ্বিতীয় চন্দ্রগুপ্তকেই মনে করা হয়, তার কথাই বলা হয়, কিন্তু ইতিহাসে যদি আমরা দেখি সব বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন তাদের মতামত, এবং সেখানে দেখা যাচ্ছে প্রায় 6 জন মতো বিক্রমাদিত্যের পরিচয় আমরা ইতিহাসে পাচ্ছি। তো এই 6 জন একই ব্যক্তি কিনা, মানে বিভিন্ন এভিডেন্স থেকে বিভিন্ন জায়গাতে বিক্রমাদিত্য নামটা পাওয়া গেছে। তো অনেক ঐতিহাসিক মনে করছেন বিক্রমাদিত্যটা কিন্তু একটা উপাধি, এটা কোনো একজন ব্যক্তি নয় বা শুধুমাত্র দ্বিতীয় চন্দ্রগুপ্তই নয়, আরও অনেক বিক্রমাদিত্য ইতিহাসে ছিলেন, অথবা বিক্রমাদিত্যটাকে বিভিন্ন রাজা তাদের উপাধি হিসেবে ব্যবহার করেছিলেন। তো এখানে বিক্রম সম্বত শুরু হচ্ছে 57 BC-তে, 57 BC-তে বিক্রম সম্বত শুরু হচ্ছে, এবং বিক্রমাদিত্য এই সময় শকদের যে হারিয়ে দিয়েছিলেন, এখানে কিন্তু আবারও ফাইনালাইজ এখানে করা যায় না, কারণ গুপ্ত সাম্রাজ্যটা অনেক পরে শুরু হচ্ছে। এখানে যে বিক্রমাদিত্য, তিনি কিন্তু আলাদা ব্যক্তি। বিক্রম সম্বত এই সময় শুরু হচ্ছে 57 BC-তে, শকদের উচ্ছেদ করার পরে, ঠিক আছে, শকদের হারিয়ে দেওয়ার পরে, উচ্ছেদ করা বললে ভুল হবে, উচ্ছেদ অনেক পরে হচ্ছে, যেটা আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় দেখছি উচ্ছেদ হচ্ছে সেটা আরো পরে। তো এখানে কিন্তু 57 BC-তে শকদের বিরুদ্ধে যুদ্ধ জয় করছেন, এবং এখানে বিক্রমাদিত্য, সেখানে বিক্রম সম্বতটা শুরু হচ্ছে। এখানে মনে করা হয় বিক্রমাদিত্য এটা কিন্তু অন্য আলাদা একজন ব্যক্তি ছিলেন, যেটা দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য বলা হয়, সেই বিক্রমাদিত্য এখানে নয়। বহু জায়গাতে বিভিন্ন যে বিক্রমাদিত্য, তার প্রমাণ ইতিহাসে পাওয়া যায়, অনেক অনেক বিক্রমাদিত্য ছিলেন, এবং সবচেয়ে বিখ্যাত যে বিক্রমাদিত্য সেটা ছিলেন অবশ্যই দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং তিনিও শকদের লড়াই করেছিলেন এবং শকদেরকে সরিয়ে দিতে পেরেছিলেন। কিন্তু এটা আমরা বলছি 57 BC-র কথা, অনেক আগের কথা, যখন শকদের কিন্তু যুদ্ধে হারানো সম্ভব হচ্ছে, এবং পুরোটা যে উচ্ছেদ হয়ে যাচ্ছে তা নয়, কোনো একটা শক জাতি, যেটা আমরা দেখলাম শকদের 5টা শাখা ছিল, তার মধ্যে একটা শক জাতিকে হারিয়ে বিক্রম সম্বতটা এখানে শুরু হচ্ছে। এটা কিন্তু এত কিছু বলার মূল উদ্দেশ্য হচ্ছে বিক্রম সম্বত, বিক্রম সম্বতটা এই সময় শুরু হচ্ছে শকদের হারানোর জন্য, এইটা মনে রাখতে হবে, এটা ঘটেছিল 57 BC-তে। আচ্ছা, শকরা মোটামুটি মধ্য এশিয়া থেকে এসেছিল, মধ্য এশিয়া অঞ্চল থেকে এসে এখানে তারা বসতি স্থাপন করছে, এবং শকদের যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বিখ্যাত রুলার, তিনি হচ্ছেন রুদ্রদামন বা রুদ্রদামন ওয়ান, আমরা বলতে পারি রুদ্রদামন ওয়ান, ইনি হচ্ছেন শকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজা, 130 থেকে 150, সময়টা সবসময় গুরুত্বপূর্ণ নয়, অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া, প্রাচীন ভারতের যে রাজাদের যে সময়কাল, সেটা স্পেসিফিক্যালি এই যেগুলো সম্বত টম্বত আসছে বা আরো যে সমস্ত গুরুত্বপূর্ণ পার্টিকুলার স্পেসিফিক ইয়ার যেগুলো নিয়ে কোনো সন্দেহ নেই সেগুলো ঠিক আছে, কিন্তু এই রাজাদের ইয়ারগুলো সবসময় না জানলেও চলে, মোটামুটি একটা ধারণার জন্য, কারণ এগুলো বিভিন্ন বইতে বিভিন্ন রকম পাওয়া যায়, বিভিন্ন ঐতিহাসিক মত রয়েছে, এটা নিয়ে কোনো নিশ্চিত সিদ্ধান্তে আসা যায়নি। তো সময়কালটা বোঝার জন্য, সেই সময়কার পারিপার্শ্বিক অবস্থা বোঝার জন্য আমরা এই এখানে এগুলো জেনে থাকি, যে এই সময় থেকে এই সময়ের মধ্যে মোটামুটি তিনি অবস্থান করতেন। তো সেই তৎকালীন সময় ভারতবর্ষের কি অবস্থা ছিল সেটা এখান থেকে আমরা একটা অনুমান করতে পারি। তো রুদ্রদামন, তিনি এই শক রাজ, তিনি ছিলেন গুরুত্বপূর্ণ। তো শকাব্দ, তার বংশধররা প্রচুর
মুদ্রা টুদ্রা স্থাপন করেছিল, ঠিক যেমন ইন্দো গ্রিকরা মুদ্রা এনেছিল, বিভিন্ন কয়েন, তো এখানেও কিন্তু সেই অবস্থাটা প্রচলিত ছিল। এবং এই রুদ্রদামন তিনি কি করছেন, তিনি সুদর্শন হ্রদ সেটা পুনর্নির্মাণ করছেন, শুকনো অঞ্চলে, শুষ্ক অঞ্চলে গুজরাটে সুদর্শন হ্রদ কাথিয়াবাড় অঞ্চলে ছিল, এবং এই রুদ্রদামন তিনি কিন্তু এই সুদর্শন হ্রদটাকে পুনর্নির্মাণ করান। তো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং শকদের সম্পর্কে এটুকু এখানে জানলেই চলবে। এরপর জানবো পার্থিয়ানদের কথা, বা যেটাকে পল্লব বলা হয়। পার্থিয়ান, পার্থিয়ানদের যে অবস্থান ছিল সেটা ছিল আরেকটু বেশি উত্তর পশ্চিমে। আফগানিস্তান হয়ে ইরান, ইরাকের কাছাকাছি পর্যন্ত এদের অবস্থানটা ছিল। স্যার একটু একটা কথা বলছি, আপনার স্ক্রিনটা খুব ছোট হয়ে গেছে, অন্য কেউ প্রেজেন্ট করছে, দেখতে পাওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার ওকে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, তো পার্থিয়ানদের যে এলাকা ছিল সেটা হচ্ছে এই জায়গাটাতে। শকদের পরেই পার্থিয়ানদের রাজত্ব বলা যায় শুরু হচ্ছে, বা সময়কালটা আমরা যদি হিসাব করি কোন সময় এরা রাজত্ব করত, সেটা ভারতীয় উপমহাদেশে, এবং তার সাথে আমরা একেবারে দেখব সুদূর মধ্যপ্রাচ্য ছাড়িয়ে ইরান পর্যন্ত তাদের অবস্থান ছিল, এবং তারা কিন্তু ভারতবর্ষের পশ্চিম দিকে পর্যন্ত তাদের সাম্রাজ্যটা যেহেতু বিস্তার করতে পেরেছিল, সে কারণে আমরা বলতে পারি যে এরাও কিন্তু ভারতবর্ষে এক সময় ভারতবর্ষে বেশ কিছুটা এলাকাতে শাসন করত। তো ফার্স্ট সেঞ্চুরি কাছাকাছি সময়ে এরা এই জায়গাটা, যেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমান পাকিস্তান আফগানিস্তান, যেটা ভারতীয় উপমহাদেশের একটা অবিচ্ছেদ্য অংশ, সেইখানে এরা শাসন করত। তো পার্থিয়ানদের যে সবচেয়ে বিখ্যাত যিনি রাজা ছিলেন তিনি হচ্ছেন সেন। সেন্ট থমাসকে ভারতবর্ষে পাঠাচ্ছেন, ভারতবর্ষে খ্রিস্টানিজির বিস্তার করার জন্য, কারণ তখন খ্রিস্টাব্দ চলে এসেছে, শকদের পরে শকরাই খ্রিস্টাব্দের সময় রাজত্ব করছে, এবং তারপরে খ্রিস্টানিটিটাকে ছড়িয়ে দেওয়ার জন্য তারা মানে সেন্ট থমাসকে প্রেরণ করেছিলেন। সবচেয়ে বিখ্যাত যিনি রাজা তিনি হচ্ছেন গন্ডোফার্নিস। সবচেয়ে উল্লেখযোগ্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজা। তো পেশোয়ারে তার একটা লেখও পাওয়া যায়, তখত ই বাহি, তখত ই বাহি, গন্ডফার্নিশের একটা লেখও পাওয়া যায়। তো এখান থেকে জানা যাচ্ছে যে তিনি
ওই কান্দাহার অঞ্চলে শাসন করতেন, এবং এখানেই পরবর্তীকালে কুজুল কদফিশেস, ভীম কদফিশেসের পুত্র কুজুল কদফিশেস, তার কাছে উনি পরাজিত হচ্ছেন, অর্থাৎ কুষাণদের কাছে উনি পরাজিত হয়ে যান এই অংশটাতে। এবং এই গন্ডফার্নিশ সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজা ছিলেন, এবং তার মৃত্যুর পরেই কিন্তু এটা মানে পল্লব শাসন যেটা সেটা প্রায় ভেঙে পড়ে, এবং যেটা আমরা দেখছি যে কুষাণ সাম্রাজ্য তারা কিন্তু এই পার্থিয়ানদের পরে কুষাণরা আসে এবং তারা এই বিস্তৃত অঞ্চল দখল করে নেয় বা তারা জয় করে নেয়। তো গন্ডফার্নিশ উনি কিন্তু হেরে গিয়েছিলেন, কুষাণরাজ কুজুল কদফিশেসের কাছে উনি কিন্তু হেরে গিয়েছিলেন। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং গন্ডফার্নিশ উনি একজন পার্থিয়ান ছিলেন এটা মনে রাখতে হবে। এবং এই অঞ্চলটাতে ইরান পর্যন্ত এই অংশে তারা বসবাস করত এটা মনে রাখতে হবে। এবং এই সময় এই সেন্ট থমাস আসছেন ভারতবর্ষে খ্রিস্টানিজি বিস্তার করার জন্য, খ্রিস্টানিজি ছড়িয়ে দেওয়ার জন্য। এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাম্রাজ্য বাইরে থেকে এসেছিল কিন্তু তারা ভারতবর্ষে মিশে যায় একেবারে, সেটা হচ্ছে কুষাণরা। কুষাণ এম্পায়ার ভারতবর্ষের বিস্তৃত অংশ ছাড়িয়ে একেবারে, অডিও অফ রাখবেন। তো কুষাণরা এখানে বিস্তৃত অংশে তাদের সাম্রাজ্যটা বিস্তার করতে পেরেছিল, উত্তর ভারত থেকে শুরু করে চায়নার বেশ কিছুটা অংশ থেকে শুরু করে এরকম একটা এরিয়া কুষাণ সাম্রাজ্য কিন্তু এই বিস্তৃত অংশ জুড়ে ছিল। পার্থিয়ানদের পরে আসছে কুষাণরা। মধ্য এশিয়া থেকে আসছে, এখানে আমরা এদের বিস্তারটা দেখলেই বুঝতে পারি কুষাণ মধ্য এশিয়া থেকে আসছে, এবং এরা হচ্ছে ইউচি নামক, ইউচি গোষ্ঠীর একটা শাখা হচ্ছে কুষাণ, মধ্য এশিয়ার বাসিন্দা এরা, এবং তাদের একটা শাখা হচ্ছে ইউচি কুষাণ, ইউচি জাতির শাখা হচ্ছে কুষাণ। তো কুষাণরা মধ্য এশিয়া থেকে ভারতবর্ষের উত্তর ভারতের বিস্তৃত অংশে তারা নিজেদের ক্ষমতা দখল করে, পার্থিয়ানদের হারিয়ে দেয়, এবং এইদিকের অংশটাও তারা দখল করে নিতে পেরেছিল, আফগানিস্তান পর্যন্ত অংশ তারা দখল করেছিল অর্থাৎ। এবং তাদের যে মূল শক্তিশালী এলাকা সেটাই কিন্তু ছিল কাবুল, কান্দাহার, আফগানিস্তান, এই যে অংশটা এখানে কিন্তু তাদের মূল শক্তিশালী যে অংশটা সেটা ছিল। তো প্রথমে কুজুল কদফিশেস, তার কথা আমরা জানলাম, তিনি গন্ডোফার্নেসকে হারিয়ে দিয়েছিলেন, এবং পরবর্তীকালে উনি ভারতবর্ষে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠা করছেন। এবং তারপরে তার পুত্র ভীম কদফিশেস উনি শাসন করছেন। কুজুল কদফিশেসকেই প্রথম কদফিশেস বলা হয়, যেহেতু তার পরবর্তী তার পুত্রকেও কদফিশেস বলা হচ্ছে, তো প্রথম কদফিশেসও তাকে বলা হয় কুজুর কদফিশেস, যিনি ভারতবর্ষে কুষাণ সাম্রাজ্যটা স্থাপন করছেন। কাশ্মীর এলাকা এবং উত্তর পশ্চিমের এই এলাকাটা তিনি দখল করতে পেরেছিলেন বা তিনি দখল করেছিলেন মোটামুটি 15 খ্রিস্টাব্দ, বিভিন্ন জায়গাতে এগুলো বিভিন্ন থাকে, 15 থেকে 50-65 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি তার সাম্রাজ্যটা রেখেছিলেন বা তিনি রাজত্ব করেছিলেন এটা আমরা বলতে পারি। তো
তারপরে আসছেন তার পুত্র ভীম কোচটিসেস। কুষাণ সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা তাকেই বলা হচ্ছে ভারতবর্ষে, এবং তিনি স্বর্ণমুদ্রা ভারতবর্ষে প্রচলন করছেন। স্বর্ণমুদ্রা, এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। প্রচুর পরিমাণে সোনার মুদ্রা, স্বর্ণ মুদ্রা, এবং যেটা এর আগে আমি বলেছি যে কুষাণ সাম্রাজ্যের যে স্বর্ণ মুদ্রা সেটা কিন্তু সবচেয়ে উৎকৃষ্ট মানের স্বর্ণ মুদ্রা ছিল। ভীম কোচটিসেস প্রচুর পরিমাণে গোল্ড কয়েন ইস্যু করেন, এবং তিনি লর্ড শিবার ভক্ত ছিলেন, শিবের ভক্ত ছিলেন তিনি। তো তারা বাইরে থেকে এলো, ভারতবর্ষের ধর্ম সংস্কৃতিতে তারা কিন্তু মিশে গিয়েছিলেন। প্রত্যেকের ক্ষেত্রেই আমরা দেখেছি এর আগে যারা যে সমস্ত রাজারা এসেছিলেন তারা ভারতবর্ষে কিন্তু পরবর্তীকালে স্থায়ী বসবাস স্থাপন করছেন। এবং এই সময় ভারতবর্ষে যে বোঝাই যাচ্ছে এখানে প্রচুর গোল্ড কয়েন ইস্যু হচ্ছে, মানে কি এখানে ব্যবসা বাণিজ্যটা কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে বিস্তৃত হতে পেরেছিল। তো তার সময়তে যথেষ্ট ফ্লোরাইজড হয়েছিল এই সময়। এবং আমরা দেখব কুষাণ সাম্রাজ্য পুরোটাই কুষাণ বংশের সময়তে, এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজা কনিষ্কের সময়তেও কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস সেখানে হচ্ছে। তো তারপরে দ্বিতীয় কোচটিসেস আসে, এবং তারপরে আসছেন কনিষ্ক, কুষাণ বংশের একদম শ্রেষ্ঠ সম্রাট, গ্রেটেস্ট কিং, অ্যান্সিয়েন্ট ইন্ডিয়াতে গ্রেটেস্ট কিং, তারপরে আসছেন কনিষ্ক। কনিষ্ক 78 খ্রিস্টাব্দে সিংহাসনে বসছেন, 78 AD, এবং যেটাকে আমরা বলছি শকাব্দ। শকাব্দের সূত্রপাত হচ্ছে, এবং এই সময় আমরা যে দেখছি বিস্তৃত কুষাণ সাম্রাজ্য, এই সময়টা কিন্তু এই কনিষ্কের সময়তেই হয়েছিল। আফগানিস্তান, সিন্ধু প্রদেশ, পার্থিয়ানদের অনেকটা অংশ, পাঞ্জাব, কাশ্মীর, মগধের পর্যন্ত, মগধের আমরা যেটা দেখছি পূর্ব দিকে যে মগধের অংশটা সেখানের বেশ কিছুটা অংশ, তো এই এতটা অংশ, বাংলার কিছুটা অংশ এখানে মানচিত্রটা একটু পরিষ্কার করলে এখানে আরো বাংলার অংশ দেখতে পাওয়া যাবে, সেটাও ছিল। তো এটা বিস্তৃত অংশ, চীনের বেশ কিছুটা অংশ সেখানে কনিষ্কের যে সাম্রাজ্য সেখানে কিন্তু অন্তর্ভুক্ত ছিল, অর্থাৎ বিস্তৃত অঞ্চল তিনি জয় করে নিতে পেরেছিলেন। এবং তার যে ক্যাপিটাল ছিল সেটা ছিল পেশোয়ার, তার রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার। এটা ছিল কনিষ্কের রাজধানী। এবং এই সময়ে বাণিজ্য বিস্তার তো হচ্ছেই, ভীম কোচটিসেসের সময় থেকেই কুষাণ সাম্রাজ্যে বাণিজ্য, রোমের সাথে বাণিজ্য, বিভিন্ন দেশের সাথে বাণিজ্য বিস্তার ঘটে, এবং এই সময়তেও বাণিজ্য হচ্ছে, বিস্তার হচ্ছে। তার সাথে সাথে শুধুমাত্র অর্থনৈতিক দিক নয়, শিক্ষা সংস্কৃতির দিকেও কিন্তু এখানে যথেষ্ট উৎকৃষ্টতা লাভ করছে। তো এখানে এরকম কথিত আছে যে কনিষ্ক যখন বিভিন্ন এলাকা জয় করে নিচ্ছেন, তিনি পাটলিপুত্র অংশটাকেও, ওই অংশটাও জয় করে নিয়েছিলেন, মগধের বেশ কিছুটা অংশ পাটলিপুত্র পর্যন্ত। সেখান থেকে তিনি অশ্বঘোষকে পেশোয়ারে নিয়ে চলে যান, এরকম কথিত আছে। অশ্বঘোষ তার সাথে গিয়েছিলেন, এবং তার তিনি ছাড়াও পরবর্তীকালে বসুমিত্র, নাগার্জুন, চরক, এরকম বড় বড় স্কলার, বড় বড় পণ্ডিত কুষাণ মানে কনিষ্কের সময় তারা কিন্তু ছিলেন। কনিষ্কের যে রাজসভা সেখানে এটা বারবার জিজ্ঞাসা করায়, চরক, চরক তিনি কোন সময়কার, কার রাজত্বকালে তিনি ছিলেন, কার কোর্টে তিনি ছিলেন, কার সাম্রাজ্যের মধ্যে তিনি ছিলেন। তো চরক কিন্তু এই সময় ছিলেন, এবং অশ্বঘোষ, তিনি বুদ্ধচরিত রচনা করছেন, সেই অশ্বঘোষ, পার্শ্ব, বসুমিত্র, এরা সকলে কনিষ্কের রাজসভাতে ছিলেন। এবং কনিষ্ক চতুর্থ বৌদ্ধ সংগীতি আহ্বান করছেন,
চতুর্থ বৌদ্ধ সংগীতি, ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল তিনি আহ্বান করছেন, যেটাকে মনে করা হয়, কেউ বলেন এটা কাশ্মীরে করেছিলেন, কেউ বলেন পাঞ্জাবে জলন্ধর অংশে করেছিলেন। তো যাই হোক, তিনি চতুর্থ বৌদ্ধ সংগীতি আহ্বান করছেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এখানে মহাযান এবং হীনযান বৌদ্ধরা এই দুটো সেকশনে, দুটো ভাগে তারা বিভক্ত হয়ে পড়ছে, মহাযান এবং হীনযান। মহাযান এবং কনিষ্ক নিজে মহাযান বুদ্ধিজম গ্রহণ করেছিলেন, অর্থাৎ মহাযান যারা তারা বুদ্ধের মূর্তি পূজা করতেন এবং তারা কিন্তু ভিক্ষুর মতো থাকতেন না, তারা কিন্তু যথেষ্ট সচ্ছল জীবনযাপন করতেন, এরা হচ্ছেন মহাযান। আর হীনযান হচ্ছেন যারা যারা একেবারে ভিক্ষুর মতো সাধারণ জীবনযাপন করতেন, অতি সাধারণ জীবনযাপন করতেন, তারা হচ্ছেন হীনযান। তো এই যে দুটো ডিভিশন বুদ্ধদের বৌদ্ধ ধর্মের, সেটা এই কনিষ্কের সময়ে, কনিষ্কে যে আহ্বান করছেন চতুর্থ সংগীতে, সেই সময় এই ডিভিশনটা হচ্ছে। আর এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ গান্ধার শিল্প, গান্ধার শিল্পের বিকাশ হচ্ছে কনিষ্কের সময়। শিক্ষা সংস্কৃতির দিক থেকে প্রভূত বিভিন্ন বহুবিধ জিনিস সেখানে হয়েছিল, তার মধ্যে একটা হচ্ছে গান্ধার শিল্প। গান্ধার শিল্প এটা কিন্তু কনিষ্কের সময় বা কুষাণ বংশে এই সময়টাতে সবচেয়ে বেশি বিখ্যাত ছিল, বা সবচেয়ে বড় হতে পেরেছিল, সবচেয়ে ফ্লোরাইজড করতে পেরেছিল এই সময়টাতে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে আসছে, এবং যারা তার সময় ছিলেন, অশ্বঘোষ, তিনি বুদ্ধচরিত রচনা করছেন, বজ্রসূচি রচনা করছেন, নাগার্জুন, মাধ্যমিকা সূত্র, শতসহস্রিকা, প্রজ্ঞাপারমিতা, নাগার্জুন এটা রচনা করছেন, চরক, চরক সংহিতা লিখছেন, সুশ্রুত, সুশ্রুত সংহিতা লিখছেন। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ, পতঞ্জলির মহাভাষ্য তার সময়তে এই সময়ে রচনা হচ্ছে, এইসব গুরুত্বপূর্ণ সাহিত্য কীর্তি, সেটাও কিন্তু কনিষ্কের এই সময়, এই কুষাণ বংশের বিভিন্ন সময় এগুলো হয়েছে। তো চরক, সুশ্রুত এরাও কিন্তু এই সময় এখানে ছিলেন। আর এই গান্ধার শিল্প, এর সাথে অমরাবতী শিল্প এবং মথুরা, মথুরা শিল্প, মথুরা স্কুল অফ আর্ট, অমরাবতী স্কুল অফ আর্ট এবং গান্ধার স্কুল অফ আর্ট, এই এইগুলো কিন্তু বিকাশ লাভ করছে এই সময়। এই গান্ধারটা, গান্ধার শিল্প এটা উত্তর ভারতে বিকাশ লাভ করে, অন্ধ্রপ্রদেশের কাছাকাছি অঞ্চলে অমরাবতী স্কুল অফ আর্ট বিকাশ লাভ করছে, আর গাঙ্গেয় উপত্যকায় মথুরা আশপাশে অঞ্চলে মথুরা স্কুল অফ আর্ট এই সময় আসছে। তো আর্ট অ্যান্ড কালচারের দিক থেকে অসম্ভব গুরুত্বপূর্ণ, বিভিন্ন লেখক, বিভিন্ন যারা সাহিত্যিক, বিভিন্ন দিক থেকে, শুধুমাত্র সাহিত্যিক নয়, চিকিৎসকরাও এখানে লিখছেন, চরক সংহিতা লিখছেন, চরক সুশ্রুত সংহিতা লিখছেন, সুশ্রুত পতঞ্জলি মহাভাষ্য লিখছেন, সব কিন্তু এই সময় গুরুত্বপূর্ণ এইসব ঘটনাগুলো ঘটতে দেখা যাচ্ছে। এবং এই সময়তে সিল্ক রুট, সিল্ক রুটের একটা বড় অংশ যেটা চীন দিয়ে ভারতবর্ষ হয়ে ইউরোপে যেত, সেটা কিন্তু কুষাণদের, আমরা দেখতেই পাচ্ছি, ম্যাপটা দেখলেই বুঝতে পারবো, কুষাণরা অনেকটা জায়গা তারা এই সব জায়গাগুলোতে দখল করতে পেরেছিল, এবং সেই কারণেই তারা বাণিজ্যতে আরো বেশি শক্তিশালী, আরো বেশি অর্থনৈতিক দিক থেকে স্ট্রং তারা হতে পেরেছিল। তো এইসব জিনিসগুলো, এগুলো মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ বিষয়। এবং সংস্কৃত সাহিত্য এই সময় যথেষ্ট বিকাশ লাভ করছে, এবং যে বইগুলো লেখা হচ্ছে সেগুলো সংস্কৃতে লেখা হচ্ছে। এই সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো মনে রাখতে হবে। 78 খ্রিস্টাব্দ সিংহাসন লাভ, আরোহণ, এবং যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো বললাম সেটা, আর এই যে চতুর্থ বৌদ্ধ সংগীতি হচ্ছে, সেখানে বসুমিত্র চেয়ারম্যান ছিলেন, বসুমিত্র এখানে সভাপতিত্ব করেন, চতুর্থ বৌদ্ধ সংগীতির সভাপতিত্ব কে করেন এটা জিজ্ঞাসা করা হয়, তো বসুমিত্র তিনি এখানে সভাপতিত্ব করেছিলেন। এই সমস্ত ইনফরমেশন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখতে হবে। এবার জিজ্ঞাসা করব কারো কিছু প্রশ্ন আছে কিনা।
স্যার কুষাণ যখন স্টার্ট করলেন তখন ইউচি বলে কিছু একটা বলেছিলেন, ইউচি ওইটা হচ্ছে, আরেকবার একটু রিপিট করবেন? ইউচি হচ্ছে মধ্যপ্রাচ্যের একটা জাতি, ইউচি। তো কুষাণরা হচ্ছে ইউচি জাতিরই একটা শাখা, তারা কিনা এই ভারতবর্ষ, ভারতীয় উপমহাদেশের এই সমস্ত অংশে তারা ছড়িয়ে পড়ে। তারা এসেছিল এখানে, পার্থিয়ানদের হারিয়ে দেয় এবং এই বিস্তৃত অঞ্চলে তারা একটা সময় সাম্রাজ্য স্থাপন করেছিল। ঠিক আছে, ইউচি হচ্ছে কুষাণদের উৎস বলা যায়, কুষাণদের মূল জাতি সেটা হচ্ছে ইউচি জাতি। ঠিক আছে, পরিষ্কার শোনা যাচ্ছে না? শোনা গেল না, কানেকশন প্রবলেম হয়তো রয়েছে, আপনি লিখে দিতে পারেন। স্যার হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, কুষাণরা যখন মানে ভারতে আসছে আর কি, যখন ওদের রাজধানীটা পেশোয়ারে, তখন সেই সময় পাটলিপুত্র মানে মগধের মানে পজিশনটা কি, মানে মগধে কি তখন মৌর্যরা নেই বা ওই সময় অ্যাকচুয়ালি ওখানে কি আছে? না, তখন মানে সেই পরিমাণ শক্তিশালী রাজা সেখানে ছিলেন না, মানে মগধ তিনি পুরোটা দখল করে নিচ্ছেন এরকম নয়, পাটলিপুত্রের বেশ কিছুটা অংশ তিনি এখানে দখল করে নিতে পেরেছিলেন। মানে কনিষ্কের, স্পেসিফিক্যালি কনিষ্কের সময়, কনিষ্কের বশ্যতা শিকারের একটা ব্যাপার রয়েছে, তো এখানে তিনি কিন্তু দখল করে নিতে পেরেছিলেন সেই এলাকাটা। তো এই বিস্তৃত অংশ মানে পুরো উত্তর ভারতের পুরো পোর্শনটাই বলা যায়, বাংলা অংশতেও তার সময় সাম্রাজ্য চলে আসে আর কি। ঠিক আছে, দুর্বল শাসক তো থাকেন, মানে মূলত যেটা শুরু হচ্ছে মৌর্য, শুঙ্গ এই সময় যেগুলো পরপর যে বংশগুলো আসছে, তো সবসময় তো তারা খুব শক্তিশালী ছিলেন না, তো সেই কারণে বিভিন্ন মানে শক্তিশালী যারা রাজা তাদের আন্ডারে তারা থাকতেন, সেখানে তাদের বশ্যতা স্বীকার করে নিতে বাধ্য হতেন। আচ্ছা, তার মানে স্যার মগধ স্যার একটা কোশ্চেন, উত্তর আসার সময়, হ্যাঁ বলুন। বলছি কুষাণরা স্যার বেসিক্যালি উত্তর ভারত ও পূর্ব ভারতের দিকে বিস্তার করেছিল তাদের সাম্রাজ্য, পশ্চিম ভারত, পশ্চিম ভারত দক্ষিণ অবশ্যই, ভারত স্যার তার পশ্চিম, সাম্রাজ্য অবশ্যই পশ্চিম দিকে, মানে হ্যাঁ এটা বলতে প্রথমে আমি পারবে। বললাম, হ্যাঁ এটা বললাম যে পার্থিয়ানরা তো এখানে ছিল, এর আগে যারা রাজত্ব করে গেছে তারা পার্থিয়ান ছিল, তারা এই পূর্ব দিকে আসতে পারেনি, ভারতবর্ষের ভেতরে পূর্ব দিকে তারা খুব একটা আসতে পারেনি, কিন্তু পার্থিয়ানদের এই হারিয়ে দিয়ে আফগানিস্তান পর্যন্ত এই অংশটা কিন্তু দখলে চলে গিয়েছিল, এবং পূর্ব ভারতের বেশ কিছু অংশ এখানে ম্যাপটা, এখানে পরবর্তীকালে মানে বেসিক্যালি কনিষ্কের সময়তেই এটা হয়েছিল, মানে প্রথম থেকেই যে একদম কুজুদ কতকিসের যখন আসছে তখন যে পুরো অংশটা এরকম বিস্তৃত ছিল এরকম নয়, মূলত কনিষ্কের সময়তেই বেশি অধিকাংশ জায়গাতে বিস্তারটা হয়েছিল। ঠিক আছে, মানে এই যে নিচের বলছি স্যার, দক্ষিণ ভারতে স্যার সাম্রাজ্যটা বিস্তার করতে পারলো না কেন? দক্ষিণ ভারতের সাম্রাজ্য তখন সাতবাহন বংশ দক্ষিণ ভারতে চলছে। ঠিক আছে, সমস্ত একটা রাজার পক্ষে তো পুরো সব এলাকা তো মানে কন্ট্রোল করা সম্ভব নয়। ঠিক আছে, এখানে বিন্ধ্য ঠিক পর্বত, আছে, তার মধ্যে কুষাণ, কুষাণ সম্রাট যখন কনিষ্ঠ যখন উত্তর ভারত শাসন করছেন তখন দক্ষিণ দিকে সাতবাহন বংশের হ্যাঁ শাসন ছিল, সাতবাহন রয়েছে, ঠিক আছে। আচ্ছা, কুষাণদের যে পতনের ব্যাপারটা বলি, কুষাণ সাম্রাজ্য মানে লাস্ট যিনি রুলার তিনি হচ্ছেন বাসুদেব। ঠিক আছে, লাস্ট রুলার হচ্ছেন বাসুদেব। কনিষ্কের পরে মোটামুটি খুব একটা শক্তিশালী সেরকম কেউ ছিলেন না, বশিষ্ক, কনিষ্ক টু এরকম কিছু রাজা পরপর আসেন, তো মোটামুটি লাস্ট রুলার যেটা জানা যায় সেটা হচ্ছে বাসুদেব, কুষাণদের তিনি শেষ রাজা, তিনি হচ্ছেন বাসুদেব। তো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছিল সম্রাটের, এত বড়
পুরো এলাকা সেটা তো পুরোপুরি একা মানে শাসন করাটা খুব একটা টাফ, যথেষ্ট টাফ, খুব শক্তিশালী না হলে সেটা সম্ভব হয় না। অন্যান্য সাম্রাজ্য যেরকম কিভাবে যে ধীরে ধীরে সাম্রাজ্যটা যারা পরবর্তী শাসকগণ তারা দুর্বল হন এবং অন্যান্য সাম্রাজ্য সেটা ভেঙে পড়ে, তো এখানেও সেই পতনটা সেভাবে হচ্ছে। ঠিক আছে, কুষাণদের সরিয়ে তাহলে স্যার রাজত্ব কারা তাদের হাতে নেয়? না, এখানে তো কোনো একটা জাতি সবসময় আসে না, কুষাণ বংশ রাজত্ব করছে, ঠিক আছে, এরকম পরপর পরপর গুপ্তরা এরপর, মানে আমরা তো সবচেয়ে বড় যে রাজা তাদের কথা জানছি এরকম তো নয়, কুষাণদের সময় আর কোনো রাজারা ছিল না, বা পুরো তারা যে দখল করে রেখেছে এতটা এলাকা সেখানেই পুরোপুরি তাদের কায়েম ছিল অস্তিত্ব, এরকম নয়। এখানে অনেক ছোট ছোট রাজারাও ছিলেন, তারা বশ্যতা স্বীকার করে তাদের সাথে একটা অ্যালায়েন্স করে এরকম ভাবে ছিলেন, তো বিভিন্ন ভাবে এই যে অংশগুলো থাকে, পুরোপুরি শক্তিশালী একটা সাম্রাজ্য সেরকম থাকতে পারছে না, ঠিক আছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম সাম্রাজ্য হচ্ছে। এরপর যে বড় যে রাজবংশ আসছে সেটা হচ্ছে গুপ্ত বংশ, ঠিক আছে। মোটামুটি বাসুদেব যে সময়কালটা সেটা হচ্ছে প্রায় 230-232 এডি পর্যন্ত, মোটামুটি এরকম ধরা হয়, যেহেতু প্রাচীন সময় পরিষ্কার জানা যায় না, 230-232 পর্যন্ত এডি পর্যন্ত তিনি ছিলেন। তারপরে আমরা দেখব শ্রীগুপ্ত মোটামুটি 275-300 এডি পর্যন্ত গুপ্ত সাম্রাজ্য চলে আসছে, তো গুপ্তরা চলে আসে, তারপর সবচেয়ে বড় সাম্রাজ্য, দুর্বল শাসক, দুর্বল মানে শাসন করতে করতে ধীরে ধীরে তারা শক্তিটা হারিয়ে ফেলছেন, এবং সেখানে দেখা যাচ্ছে শক্তিশালী রাজারা পরবর্তীকালে শক্তিশালী বংশ যখন আসছে সেই সেই ইতিহাসটা আমরা জানছি, এর মাঝে যে ছোট ছোট আরো রাজবংশ যেগুলো ছিল সেগুলো সেই অর্থে গুরুত্বপূর্ণ নয়, বা আমাদের যে এখানে কম্পিটিটিভ এক্সাম রয়েছে, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এগুলো সেই অর্থে গুরুত্বপূর্ণ নয়, একেবারে ছোট ছোট কোন অংশে কোন রাজারা ছিলেন সেগুলো আমাদের এখানে জানার প্রয়োজন নেই। একটা বড় রাজবংশ সেটা দুর্বল হচ্ছে, ভেঙে যাচ্ছে, তারপরে যে বড় রাজবংশগুলো ছিল তাদের যে গুরুত্ব ছিল ভারতবর্ষের ইতিহাসে, তাদের যে অবদান ছিল সেই সব বড় বড় বংশগুলো আমরা জানছি, তো এইভাবে ব্যাপারটা আসছে। এবং ওখানে শেষ হওয়া মোটামুটি 230-235-এর কাছে কুষাণ বংশটা ডিক্লাইন হয়ে যাচ্ছে, লাস্ট রুলারের কথা জানা যাচ্ছে, ডিক্লাইন হচ্ছে মানে একদিনে তো এরকম হঠাৎ করে বন্যা এসে ডুবিয়ে দিয়ে যায়নি, লাস্ট রুলার মোটামুটি শক্তিশালী যাকে জানা যাচ্ছে যে তিনি কনিষ্ক বংশেরই ছিলেন, তিনি হচ্ছেন বাসুদেব। তারপরে গুপ্ত বংশ চলে আসছে, গুপ্ত বংশরও এই দেখবো আমরা বিরাট বিস্তৃত অংশে তারা শাসন করত, ঠিক আছে, এরকম ভাবে বিষয়টা আসছে। সুদর্শন লেকের কথা বলেছি, সুদর্শন লেক চন্দ্রগুপ্ত মৌর্যের সময় উনি ওটা নির্মাণ করেছিলেন, সুদর্শন লেক, গুজরাটে সুদর্শন লেক যেটা বিখ্যাত, বিভিন্ন সময় আমরা দেখব বিভিন্ন ঐতিহাসিক সময়কালে বিভিন্ন ঐতিহাসিক বলেছেন যে এই এই রাজারা এটা পুনর্নির্মাণ করেছিলেন, তো এখানে রুদ্রদামনও এখানে ওই অংশটা উদ্ধার করেছিলেন, বা আমরা বলতে পারি পুনর্নির্মাণ করেছিলেন, তো গুজরাটে মানে মানে কাথিয়াবাড় অঞ্চলে সুদর্শন লেকটা রয়েছে। সুদর্শন লেক নিয়ে অনেক কিছু বলা যায়, পুরোপুরি এটা আর্টিফিশিয়াল লেক, মানে ম্যানমেড যে লেক সেটা ম্যানমেড লেক ছিল, ঠিক আছে, এখানে শুষ্ক অঞ্চল যেহেতু এর গুরুত্বটা এখানে মানে কাথিয়াবাড় অঞ্চল গুজরাট যথেষ্ট শুষ্ক অঞ্চল, বৃষ্টিপাত কোটা হয় না, তো সেখানে বিভিন্ন খাল সেখানে সংযুক্ত করে মানে জলাশয়ে, যে যথেষ্ট বড় জলাশয় ছিল এবং কৃষিকাজ সেখানে করা সম্ভব হয়েছিল, যাই হোক এই সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো ছিল, যেটা একটা বড় জলাশয়ের যে গুরুত্ব থাকে এখানে সেটা সেই গুরুত্বটা এখানে ছিল। রুদ্রদামন এটা করেছিলেন, এটা প্রশ্ন করা হয়, এটা মনে রাখতে হবে। আবার এরপরে আমরা দেখব গুপ্ত বংশে, গুপ্ত সাম্রাজ্যের সময়তে আবার এটাকে পরবর্তীকালে রিপেয়ার করা হয়েছিল, তো এইগুলো বিভিন্ন সময়ে এটা রিপেয়ার করা হয়, বিভিন্ন ঐতিহাসিক সময় আমরা এগুলো জানতে পারবো যে এটা রিপেয়ার করা হয়েছিল। গুপ্ত সাম্রাজ্যে কে এটা রিপেয়ার করেছিল? গুপ্ত সাম্রাজ্যে এটা করেছিল সেটা সম্ভবত স্কন্দগুপ্ত।
হ্যালো স্যার, হ্যাঁ তামাক ই বাহিন যে বইটা বললেন, এটা কার রচিত বললেন একবার বলুন? না, ওটা রচিত না, ওটা ওটা হচ্ছে একটা লেখো, ঠিক আছে? গন্ডফানিসের হ্যাঁ, গন্ডফার্নিসের লেখো, সেটা হচ্ছে তখত ই বাহি, পেশোয়ারে এটা পাওয়া গেছে, ঠিক আছে? পেশোয়ারে পাওয়া গেছে, তার তার সম্পর্কে লেখা, এটা কোনো বই বা সেরকম নথি সেই ব্যাপারটা নয়, তার সম্পর্কে লেখা তখত ই বাহি, সেটা থেকে মোটামুটি তার যে এলাকাতে তিনি শাসন করতেন সেটা সম্পর্কে জানা যাচ্ছে, কান্দাহার অঞ্চলে শাসন করতেন, তার সেই এলাকাটা জানা যাচ্ছে, ঠিক আছে? এবং তারপরে চলে আসছে কনিষ্ক, কুষাণ বংশ চলে আসছে, কুজল কতভিশেষ তাকে হারিয়ে দিচ্ছে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।